জীবনে কোনোদিন এত পানি দেখিনি। বিভিন্ন জায়গায় বন্যা হতো শুনতাম, এবার নিজের ঘরে গলা সমান পানি। অনেক কষ্টে নাতিদের নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। পানিতে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, এখনও বেঁচে আছি, এটাই তো বড় কথা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বাড়ি ছাড়েন সুরেজ জাহান। সোমবার মিরসরাইয়ের মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে এসব কথা বলছিলেন তিনি। সুরজ জাহান বলেন, 1991 সালে ঘূর্ণিঝড় ও বন্যা হয়েছে, কিন্তু এত পানি দেখিনি। অন্যান্য সময় নদী পারের এলাকায় পানি উঠলেও আমাদের এলাকায় ওঠেনি। এবার ভয়াবহ অবস্থা, প্রথমে কোমর সমান পানি, পরে দেখি গলা সমান। ঘরে বন্দী হয়ে পড়ি। অনেক কষ্টে কয়েকজন মিলে নৌকা দিয়ে আমি, আমার স্বামী ও নাতিদের উদ্ধার করে নিয়ে আসে। মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, গত 4 দিন ধরে স্কুলে আশ্রয় কেন্দ্রে প্রায় 250 জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন। তার মধ্যে আজ সকালে 20 থেকে 22 জন বাড়ি চলে গেছেন। শুরুতে কয়েক বেলা আমি তাদের খাবারের ব্যবস্থা করেছি, পরে উপজেলা প্রশাসন, বিএনপি জামায়াত নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা খাবারের ব্যবস্থা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাইয়ে টানা 5 দিন বন্যায় পানিবন্দি ছিল প্রায় 2 লাখেরও বেশি মানুষ। এখানকার 11টি ইউনিয়ন এলাকা প্লাবিত হয়েছে। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুত। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাক কে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।